এখানে যারা বসে আছেন আপনারা কেউ এরকম টানামাল আছেন নাকি? জোরে বলুন, কারোর পকেটে আছে নাকি? যদি কারোর পকেটে থাকে আমার এখানে জমা দেবেন। আর যারা খান এখানে বসে আল্লাহর ঘর সামনে জান্নাতের বাগান, এখানে মিথ্যা কথা বলা যাবে? জোরে বলুন। কতজন খাবেন না একটু হাত তুলে দেখাবেন, দুটো হাত তুলেন একসঙ্গে। যারা হাত নাবিয়ে দেখবো জানাবে এটা মুসলমান নয়, একদম ঝেড়ে তুলবে। এই মিডিয়া ভাইরা তোমার ভালো করে দেখাও, এরা বলেছে আমরা কোনোদিন আর খাবো না, নিজেরা ভালো হয়ে থাকবো। আরেকবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? না দেখলে আপনারা কেউ খাবেন না, তাই তো? আচ্ছা, ভেতর ভেতর যারা খায় তারাও কিন্তু হাত তুলে ফেলেছে। তারা বলতো কি করা যায় বলতো? এটা মুফতি রফিক সাহেব এসছে, ওনার কাছে একটু মশলা লিয়া যাক, ফতোয়া লিয়া যাক। জান্নাতের বাগানে বসে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, এখানে বউ পেটার লোক নেই তো? আলে হুজুর কি বলছেন, বউ না পিটলে হাতগুলো সরসর করে, হাতগুলো যেন ঝনঝন করে। চাচা পিটেছ নাকি? এই চাচাকে বলছি, বলো না, হ্যাঁ কি না পিটেছ? না, তার মানে কি এখন চাচি আছে না গেছে? আছে, খবর নিয়ে দেখো খুব মেরেছে। এখন খালি বলছে না, বুড়ো বয়স তো, যদি পা ব্যথা হয়, গাঁটে ব্যথা হয়, তেল মাখিয়ে দাও, অমুক দাও, এখন তো যত রকম আপনার কি বলে বিপদ। আর যদি এই বয়সে যদি কারো যদি বউ মরে গেছে, তখন বিয়ে করার জন্য 40-50 বছর পরেই বা 60-62 বছর পরে যদি কারো যদি স্বামী বউ যদি মরে যায়, তখন বলবে আমার কি কাঁদছে কি? ছেলে বলছে আব্বা তুমি কেন চিন্তা করছো, আমি আছি, তোমার তোমার বৌমা আছে, তোমার খাওয়া দাওয়ার চিন্তা আছে? বলে আমার কাপড় ধুয়ে দেবে কে? বলে আমি ধুয়ে দেবো, আমি মাঠ থেকে আসবো বা চাকরি করি যত রাত হোক, আমি তোমার কাপড় জামা সব ধুয়ে দেবো। বলে রাত্রিবেলা আমার পা যন্ত্রণা করে, হাঁটুগুলো তেল মেখিয়ে দেবে কে? ছেলে বলছে আমি দেবো। ওসব বুঝিনি তুই খালি, যত খালি বলছো। বলে 40 দিন হয়নি, মা মরে গেছে, ছেলেগুলো ও বাপ বে করলে চলে এসে, এরকম কেস আপনাদের আছে নাকি? হ্যাঁ, ও আল্লাহ, যেখানে ধাক্কা মারছি সেখানেই তো আছি বলছে, নেই কি তাহলে? খবরদার নয়, আপনারা আপনাকে আমাকে প্রত্যেকে দুনিয়া থেকে যেতে হবে, আপনি আল্লাহর হয়ে যাবেন। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের হয়ে যাব। আরেকবার যদি বলা যাবে, যদি বলেন কেমন করে হুজুর? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করার আগে, অফাতের আগে বলেছিল, ভাই আমার ইন্তেকালের পর, আমার অফাতের পরে আমার লাশটা গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজার নামাজ পড়িয়ে আল্লাহ নবী রওজা পাকের বাইরে রাখবে। বাইরে বলে কেন? বাইরে রেখে দিয়ে আমার রসুলকে আমার হয়ে একবার সালাম দিয়ে বলবে, হুজুর আপনার গাড়ে সুরের সঙ্গে সাথে আবু বকরের লাশটা আনা হয়েছে। খালি এই টাকায় এইটুকু কথা বলবে, আল্লাহ রসুলের রওজাটা পাকের দরজাটা তোমরা কে খুলবে না। নাফাতুল কুনুত কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময়তে এমন সময় তিনি যখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নিয়েছেন, তার লাশটাকে গোসল দেওয়া হয়ে যায়, জানাজার নামাজটা হয়ে যাওয়ার পরে এমন সময় দেখা যায় সাহাবারা নিয়ে গিয়ে আল্লাহর নবী রওজা পাকের ভিতরে নয়, রওজা পাকের বাইরে দাঁড় করিয়ে দেখে আপনার লাশটাকে রেখে দিয়ে আমার রসুলকে সালামটা দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করবেন, আপনি আমাদের বিয়াদবি ক্ষমা করবেন, আপনার গাড়ে সুরের সঙ্গে সাথে আবু বকরের লাশ টানা হয়েছে, আবু বকরের লাশ কানা আনা হয়েছে। যখন এই কথা বলেছে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী রওজা পাকের দরজা কোনো মানুষ খুলে দেয় না, আল্লাহ নবী রওজা পাকের দরজাটা অটোমেটিক খুলে গিয়েছে। যখনই দরজাটা খুলে যায়, সাহাবারা আল্লাহ হযরত আবু বকর সিদ্দিকের লাশটা আল্লাহ রসুলের রওজা পাকের মধ্যে প্রবেশ করিয়েছে, যখন প্রবেশ করিয়েছে এমন সময় আল্লাহ নবীর রওজা পাকের ভিতর থেকে আওয়াজ আসছে, আর আমার সাহাবারা আমার গাড়ে সুরের সঙ্গে সাথে আবু বকরকে আমার পাশে দাফন করে দাও। সাহাবারা তোমরা আমার গাড়ে সুরের সঙ্গে সাথে আবু বকরকে আমার পাশে দাফন করে দাও তো। আর একবার জোরে বলে,
শুনেন সাহাবা তাবে তাবেইন আহমাদ মুস্তাহিদিন ফুকাহা সোহাদা সোয়ালেগিন যত আল্লাহর প্রিয় বান্দারা আছেন প্রত্যেকের কবরে কিন্তু মিশকাত শরীফের হাদিস আপনাকে সওয়াল হবে মান রাব্বুকা মা দীনুকা কিছু কিছু আলেম পীরজাদারা বলে কি জানেন দাদা গুজুরের কবরে নাকি সওয়াল যাও হয়নি মিথ্যা ও মলিশা পীরসাহেবরা জানে না বাপ জানে না জেনে খালি কানে আগুল দিয়ে ওয়াজ করতে জানে এবং কোরআন এবং হাদিসটাকে বোঝার চেষ্টা করে না আমি যে হাদিসটা বলছি এটা টাইটেল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমরা পড়েছি বাপ ওই নাফাতুল কুনুত কিতাবের মধ্যে হাদিসটা আছে হযরত আবু বকর সিদ্দিক বলছে আমার ইন্তেকালের পরে আমার নবী পাকের রওজা পাকের ভিতরে যেন লাশটা ঢুকিয়ে দিও না বাইরে থেকে সালাম দেবে যদি দরজাটা খুলে যায় খুলে যখন গেছে লাশটা যখন প্রবেশ করেছে আল্লাহ রসুলের রওজা পাকের ভিতর থেকে আওয়াজ আসছে আমার গাড়ের সুরের সঙ্গে সাথে আবু বকরকে আমার পাশে দাফন করে দাও আরেকবার যদি বলেন না স্যার এইখানে বোঝা যাচ্ছে কি দুটো দিক একটা হলো রসুলের প্রেমিক রসুলের সাহাবা দ্বিতীয় নম্বর আল্লাহ প্রেমিক তিন নম্বর আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলো হায়াতুল নবী আরেকবার জোরে বলা যাবে না এই আল্লাহ নবী হায়াতুল নবী তো হ্যাঁ হায়াতুল নবী না হাদিস শরীফের মধ্যে আছে একবার মসজিদে নববীতে খুব মানে আটলান্টিকভাবে ঝড় বৃষ্টি তুফান অনেক কিছু হয়েছিল হাদিসে আছে আর একটা আছে যে খুব বিপদের মধ্যে মানুষ সংকটের মধ্যে পড়ে গেছিল কোন সাহাবা হুজুররা যেতে পারছেন না মসজিদে নববীতে কি আজান দেবে কি আজান দেবে এমন সময় দেখা যাচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভিতর থেকে আজান শুরু হয়ে গেছে আর একবার যদি বলেন না স্যার কিছু বলে কে নামাজ পড়াবে কে স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের ভিতরে আল্লাহর নবী স্বয়ং তিনি আপনার কি বলে জানা আপনার নামাজের ইমামতি করছেন আর একবার জোরে বলা যাবে না চিন্তা করলেন শরীয়ত কাকে বলে কোরআন কাকে বলে হাদিস কাকে বলে বড় ফটকাবো কথাবার্তা বললে হবে না নিজে তৈরি হন আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ বলছে বান্দাবি তোমার হয়ে যাব আরেকবার জোরে বলা যাবে না আল্লাহর নবীর দরবারে এই কথা বলতে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানা জীবন জিন্দেগির কথা বলতে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুর মেয়ে ছিলে আপনার মিয়াম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে এমন সময় মসজিদে নববীতে নয় আল্লাহ নবীর হুজরা খানায় আমার নবী আপনার নবী তিনি আছেন আম্মাজান মায়েশা আছেন আমার নবী আপনার নবী দয়ার নবী আম্মাজান মায়েশা জানুর উপর মাথা দিয়ে খোলা আসমানের তলায় আয়েশার সঙ্গে আলোচনা করছেন আলাপ আলোচনা কথাবার্তা বলছেন ওই সময় যখন আলাপ আলোচনা কথাবার্তা চলছে ওই সময়তে আম্মাজান মায়েশা আমার নবী আপনার নবী দয়ার নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইল্লাল্লাহ আসমানে তারাগুলো গুনে গুনে শেষ করা যায় না আজকে আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আজকে আপনার আসমানে তারাগুলো গুনে গুনে শেষ করা যায় না আপনার কোনো উম্মত উম্মতে কোনো সাহাবার আছে কি তাদের আমলগুলো গুনে গুনে শেষ করা যাবে না আমার নবী আপনার নবী দয়ার নবী ওই সময়তে মুচকে হেসে বললেন ওমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওমারের নামটা যখন বলে দিয়েছে ওমার ফারুকের নামটা যখন বলেছে সঙ্গে সঙ্গে আম্মাজান মায়েশা ডুকরে ডুকরে কাঁদছে আমার নবী আপনার নবী দয়া নেই প্রশ্ন করলেন আয়েশা মায়ুতি কি আয়েশা তুমি কেন কাঁদছো বলো আম্মাজান মায়েশা কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করবেন আপনি আমার বিয়াদবিটা ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনাকে আমি প্রশ্ন করলাম আসমানের তারাগুলো গুনে গুনে শেষ করা যায় না আজকে আপনার কোনো বান্দা বান্দি ও সাহাবারা আছে কি বলেন তাদের আমলগুলো গুনে গুনে শেষ করা যাবে না আপনি আবু বকরের নাম আমার বাপের নামটা বললেন না আজকে আপনি ওমারের নামটা কেন বললেন ওই সময় আম্মাজান মায়েশাকে আমার রসুল বললেন আয়েশা তুমি শুনে রেখে দাও আমি রসুল বলছি তোমার আব্বা জান মান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি তোমার আব্বাজান আমার সঙ্গে হিজরত করার জন্য তোমার আব্বাজানের একটা রাত্রির ইবাদত ও সাহাবাদের সারা জীবনের ইবাদত সাহাবা আর আবু বকর আবু বকর সাহাবা আপনি বলবেন আবু বকর তো সাহাবা 100 বার মান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি
আমার রাসূল বলে হে আবু বকর হে ও আয়েশা তোমার আব্বাজান আমার সঙ্গে হিজরত করার জন্য তোমার আব্বাজানের একটা রাতে ইবাদত আর সাহাবাদের সারা জীবনের ইবাদত আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ আজকে যারা বসে আছেন আমাদের ইবাদত আমাদের বান্দেগী আমরা এমন একটা নবীর উম্মত হয়েছি সে রাসূল বলেছে আল্লাহ যদি একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী জান্নাতে যাব না আরেকবার জোরে বলা যায় না তাহলে আমাদের তকদির ছোট না বড় আরেকটু আওয়াজে জোরে বলবেন কজন বড় বলছেন হাত তোলেন তো নারে দেখবে হাত নাবাও আজকে বলুন আল্লাহর নবী বলেছে একজন যদি আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি রাসূল জান্নাতে যাব না আজকে যারা আপনারা বসে আছেন আপনাদের আগে রাসূল পাক সব জান্নাতে যাবে না আপনাদের পরে যাবে আপনাদের পরে যাবে আর আমাদের যাদের গুনাহ আছে কি হবে গুনাহ নেই আজ জুড়ে বলো সাগিরা গুনাহ নেই কাবিরা গুনাহ নেই জানা গুনাহ নেই অজানা গুনাহ নেই বোতল খাওয়ার গুনাহ সিগারেট খাওয়ার গুনাহ বউ পেটার গুনাহ এগুলো মাফ হবে না কখন আপনি পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করে আল্লাহর কাছে যদি কাঁদতে পারেন চাইতে পারেন আপনি বলেন হুজুর আমার আল্লাহ মাফ করবে আমাকে হ্যাঁ দেখবেন কোনো ফকির যদি এসে বলে বাবা দুটো ভিক্ষা দাও একশো টাকা দাও আগের যুগে এক টাকা দু টাকা দিত মানুষ ভিক্ষুক নিয়ে নিত এখন যদি আপনি পাঁচ টাকা দেন বলে দশ টাকা ফের দিয়ে যাচ্ছে এখন দশ টাকার কমে কোনো ভিক্ষা ভিক্ষুককে ভিক্ষা দেওয়া যায় না তাই না তেমন সময় কী করেছে একজন লোক এসে বলছে ভাই একশো টাকা ভিক্ষা দাও একশো টাকা দাও দান করো তখন আমরা কী করি দশ টাকা হয় না আবার একশো টাকা বলো বার করে দিই আবার দ্বিতীয় দিন বলে ভাই একশো টাকা দান কর তো বার করে দিলেন তৃতীয় দিন বার করে দেয় চতুর্থ দিন বার করে দেয় পঞ্চম দিন ষষ্ঠ দিন সপ্তম দিনে আমরা কি করি বলে এই এখানে আয় তো ডাকি ডেকে এনে কি করি তো কি হয়েছে বলে বাবু আমাকে একশো টাকা দাও এখনকার দুশো টাকার নোট বেরিয়ে গেছে দুশো টাকার নোট বার করে বলছে যা নিয়ে যা তো আমার আল্লাহ পাক পরওয়ারদগার বেনি আজ দরবারে আপনি আমি যদি কাঁদতে পারি যদি চাইতে পারি পাঁচ ওয়াক্তের নামাজে নয় যে কোনো একটা ওয়াক্তের নামাজে যদি আল্লাহ পাকের দরবারে যদি কাঁদতে পারি চাইতে পারি নিজের গুনার কথা খেয়াল করে যদি কাঁদতে পারি আমার আল্লাহ পাক আপনাকে আমাকে তাড়িয়ে দেবে দ্বিতীয় দিন তাড়িয়ে দেবে তৃতীয় দিন তাড়িয়ে দেবে চতুর্থ দিন তাড়িয়ে দেবে পঞ্চম দিন ষষ্ঠ দিন সপ্তম দিনে আমার আল্লাহ পাক পরওয়ারদগার বেনি আজ ফেরেশতাদের বলবে এই ফেরেশতারা আমার বান্দা বান্দিগুলো আজকে সাত দিন ধরে কাঁদছে আমি বারবার যাকে তাড়িয়ে দিচ্ছি আমার কাছে তারা কান্না বন্ধ করে না দুটো হাত তুলে দোয়া চাওয়া বন্ধ করে না আমার বাইতুল্লাহ ঘরে এসে পাঁচ ওয়াক্তের নামাজে আপনার তওয়াফ করছে আমার বাইতুল্লাহ ঘরে এসে নামাজ চাও আমার দরবারে এসে তো আজ তওয়াফ করছে যা 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 আমি আল্লাহ পাক তার তওয়াফকে তো কবুল করে নিয়ে তার জীবনের জিন্দগির সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম আরেকটু জোরে বলেন আল্লাহ মাফ করে দেয় আল্লাহ পাকের মাফ করার বান্দা হন তৈরি হন আপনি বলেন হুজুর কিভাবে তৈরি হব আল্লাহর ভয় ঠিক রাখবেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন খলিফাতুল মুসলিমিন তিনি ছিলেন এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ পাকের একদিন কোরআন পাক পড়ছেন কোরআন পড়তে পড়তে আল্লাহর কোরআনের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী আখাফুল্লাহ আমার আল্লাহ বলছে তোমরা আমাকে ভয় করো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম জীবনে ঈমান আনে নাই আর পরবর্তীতে তিনি ঈমান এনেছিলেন আমার নবী আবু জেহেল আবু লাব উদবা সাহিবা বলেছিল কে আছো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ গাদ্দার নিয়ে আসবে হযরত ওমর ফারুক তিনি হাতটা তুলেছিলেন যখন হাতটা তুলেছিলেন তখন আপনার আবু জেহেলের লোকজনেরা বলেছিল না 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 আমরা জানি তুমি ছাড়া কেউ পারবে না ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী যখন ইমাম আপনার কি বলে গাদ্দার নিতে গেছেন একটা জোয়ান যুবক ছেলে বলেছিল ওমর ওমর তুমি আজকে কোন জায়গায় যাচ্ছ হলো তোমার বোনাই আজকে দুজনে করে আপনার কি বলে আপনাকে ইমান এনেছে ওই সময় ইবনকে বোন এবং বোনাইয়ের ইমানকে ইমান নষ্ট করার জন্য গিয়ে আল্লাহর কোরআনটা তিনি শুনেছিল বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আনা ফাবুদুনি আকিমিস সালাতা লিযিকরি
এই কোরআনে আয়াতটা শুনেই ওমর ফারুক তিনি ঈমানটা এনেছিল ইতিহাস আছে ইতিহাসে জানা আছে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন সময় তিনি ইন্নি আখাফুল্লাহ আমার আল্লাহ বলছে তোমরা আমাকে ভয় করো ওই কোরআনে আয়াতটা শুনে ওমর ফারুক আর এদিক ওদিক করছেন না আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদছে জোহরের নামাজ পড়ে কাঁদে আসরের নামাজ পড়ে কাঁদে মাগরিবের নামাজ পড়ে কাঁদে ঈশার নামাজ পড়ে কাঁদে রাত্রে আপনার আল্লাহর কোরআন পড়তে পড়তে কাঁদে ফজরের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদে হযরত ওমর ফারুক আর মসজিদে নববীতে আসছেন না তিনি খলিফাতুল মুসলিমিন হয়ে গিয়েছে এমন সময় সাহাবারা গিয়ে ওমর ফারুককে বারবার সালাম দেয় প্রশ্ন করা হয় হ্যাঁ ওমর আজকে আপনি কেন ওমর ফারুক আপনি ইসলাম আপনার আপনি আপনাকে মসজিদে নববীতে যাচ্ছেন না কেন এমন সময় তিনি কথাগুলো ঘুরিয়ে দেয় একদিন নয় দুই দিন নয় খোদা ৩০টা দিন হয়ে যাওয়ার পরে নিজের চামড়া চোখে দেখতে পাচ্ছেন একদিন ওমর ফারুক তিনি মসজিদে নববীতে ফজরের নামাজ পড়তে আসলেন এমন সময় সাহাবারা বলেন ওই সময় নামাজে ইমামতি করতে যাচ্ছেন সাহাবারা বলছে না 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 এ কাজ কোনো কোনো দিন হবে না বলে কেন কি হয়েছে বলো বলে আজকে আপনাকে আমি ৩০টা দিন আসলেন না আজকে আপনি এসে নামাজ আদায় করাবেন আমরা তা শুনবো না কি কারণে আপনি আসলেন না সেটা আপনাদের বলতে হবে না 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 আজকে তুমি আমাকে একটুখানি বলে দাও অন্য কোনো কাজ নয় আজকে আপনার কি আজকে অন্য কোনো কাজ নয় আজকে কি কারণে আপনি আসেন না একটুখানি আপনি বলে দিন বলে আজকে নামাজটা আদায় করে নি নামাজ আদায় করার পরে তিনি কথা বললো ভাই বিয়া দিবি ক্ষমা করো আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন তোমরা আমাকে ভয় করো সেই ভয় করতে গিয়ে আমি আল্লাহ পাকের দরবারে নিজের গুনার কথা খেয়াল করে কাঁদতে 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 পাঁচ ওয়াক্ত নামাজ আমি মসজিদে নববীতে আসি নাই আমি আল্লাহ পাকের দরবারে কেঁদেছি ৩০টা দিন হয়ে যাওয়ার পরে আমার মনের মধ্যে আনন্দ চলে এসছে তখন বুঝে ফেলেছি আমার জীবনের জিন্দেগীর সমস্ত গুণাগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছি মনের মনে আনন্দ যদি আসে হজ করতে গিয়ে মিনা মুজদালফা আরাফাত তিনটে এই তিনটে জায়গা হলো মেনলি হজ এই হজ তিনটে দিন থাকা পাঁচটা দিন থাকার পরে যে মানুষগুলো যখন মক্কা শরীফে ঘুরে আসে আসার পরে তার মনে যদি আনন্দ চলে আসে জানবেন ওই হজকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন আরেকবার যদি বলেন না স্যার ওই ব্যক্তির কবুলিয়াতের হজ আনন্দ ইতমিনানে কলব যেটা আমরা আরবিতে বলি ইতমিনানে কলব অন্তরটা ইতমিনান হয়েছে আহ আল্লাহ তোমার দরবার তোমার হজ আমি হুকুম আদায় করেছি আল্লাহ তুমি কবুল করেছো মনে হয় ইতমিনান দেখবেন যদি কোনো মানুষের মনে টেনশন থাকে সে কিন্তু ডান দিক বাম দিক এইভাবে খুব চতুর কোথায় যাব কোথায় যাব কোথায় যাব শুলেও আরাম নেই বসলেও আরাম নেই দাঁড়ালে আরাম নেই চলে আরাম নেই কেন ভিতরে টেনশন টেনশন ফিল করছে আজকে আপনি বলে হুজুর আমাদের কোনো টেনশন নেই আমাদের সব থেকে বড় টেনশন কবরের সওয়ালের উত্তর দেব কি করে কবরের সওয়ালের উত্তর দেবেন কি করে আপনি বলে হুজুর আমি তো দাদা হুজুরের সিলসিলা রাখুন দাদা হুজুরের সিলসিলা নামাজ নেই রোজা নেই শরীয়ত নেই কোরআন পড়া যদি বলি কোরআন পড়তে জানেন হয়েছেন আমার মেয়ে না হয়েছে সাতবার কোরআন খতম করেছে আমার ছেলে পাঁচবার করেছে চাচা তোমার খবর কি বলে আমার বাপ গরিব ছেলে হুজুর মাঠে ঘাটে খাটতাম আমি পারিনি একটাই কথাই প্রুফ শেষ করে দেয় আমি কোরআন পড়া জানি না আমার ছেলে জানে শুনে রেখে দিন যদি কোনো ব্যক্তি এখানে যারা বসে আছেন যদি একজন ব্যক্তি যদি কোরআন পড়া না জানেন আর পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন আমি ফতোয়া দিচ্ছি মাওলানা রফিক সাহেব আছে ওনার কাছে উত্তরটা জেনে নেবেন যে কোরআন যদি খতম না করে আর কোরআন যদি না জানে ও জান্নাতে যাবে তো আমি উত্তর প্রশ্ন করে আমি উত্তর দিলেই বললাম আপনি কি মুফতি সাহেব এ ভাই এই ঘুমোচ্ছে দেখো ঘুমোচ্ছ ঘুম যাবে ঘর যাও আর যে ঘুমাবে আমি দোয়া করবো আল্লাহ একদম ঘুমিয়ে দাও এখানে বসলে ঘুম লাগে মসজিদে গিয়ে আর যদি বলে তোমার পেটে একটা গুঁটলি পারা হয়েছে মনে ক্যান্সার হবার সম্ভাবনা আছে হ্যাঁ কি হবে আব্বা তুমি ঘুমাও না আবার ডাক্তার তো ও তো টেস্ট করতে বলছে দেরি আছে ভেলোরে যাব ওষুধ দেবে ভালো হয়ে যাবে ব্যাস তখন আল্লাহ ভালো করে আল্লাহ আল্লাহ সারা জীবন খোদাকে ডাকলো নি
রাস্তাতে হাঁটতে গিয়ে মসজিদে আপনি কি বলে মাঠে গিয়ে কোমর ভেঙে গেছে, আল্লাহ মাফ করে দাও, আর খোদাকে সিজদা করেছো, এই যে সময় পাইনি, আমি সময় পাইনি। কবরে গেলে খুব মারবে যার হাফ টাইম নেই, একটু বুঝে চলবেন। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের করে কবুল করব জান্নাতি বলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, আল্লাহর কোরআন বলল ভাই আমার আল্লাহর কোরআনের মধ্যে লেখা ছিল বলে আমি আল্লাহর দরবারে 30টা দিন ধরে কেঁদেছি, আমার আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ওই ওমর ফারুক ওনার সন্তান অন্যায় করেছেন, ইমানটা কেমন দেখেন? আমরা আজকাল বাপেরা হয়ে গেছি নরম, আর আপনার বাপ ছিল গরম। আগের যুগের মসজিদ ছিল কাঁচা আর নামাজি ছিল পাকা, এখনকার মসজিদ হয়েছে পাকা আর নামাজি হয়েছে কাঁচা, এখনকার বাপ হয়েছে নরম আর ছেলেরা হয়েছে গরম। একটু দেখেন আমার কথা মিলিয়ে এলেন? অন্যায় করবে বলবে আব্বা মা আমি তিনতলা থেকে ঝাঁপ মারলুম, না বাবা তুই চলে আয় চলে। আর আগেকারের বাপেরা তুই মরে যা তোর মুখ দেখবুন, তোর মুখ দেখবুন, তুই মরে যা তোর চলে যা। তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ বিন ওমর তিনি অন্যায় করেছে অপরাধ করেছে, তার শাস্তি হলো 100 বেত মারতে হবে, 100 বেত। তারপর জাল্লাদ কে বলে জাল্লাদ এখানে এসো, দেখেছেন বলে তুমি একে 100 বেত মারো। যখন 100 বেত মারার জন্য যখন বললেন জাল্লাদ মারছে, হযরত ওমর ফারুকের মনের মতো হচ্ছে না যে কেমন মজাই, আমাকে দাও ছড়িটা, ছড়িটা দিলেন। হযরত ওমর ফারুক ছেলেকে বেত মারছে, 80টা বেত মেরেছে, ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সবাই পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, গোসল দিয়েছে, কাফন পরিয়েছে, জানাজা পড়িয়েছে, কে হযরত ওমর কবরে শুয়েছে, দাফন করেছে, মাটি দিয়েছে, কমপ্লিট হয়ে গেছে, সব সাহাবার মাটি দিয়ে কমপ্লিট করেছে। জাল্লাদকে বলছে দেখি ছড়িটা, ছড়িটা দাও, ছড়িটা দিয়েছে। দেওয়ার পরে ওই ছড়িটা নিয়ে কবরের মধ্যে আরো 20টা বেত মারছে। সাহাবারা বলছে ভাই আপনি কি করছেন, এ ওমর আপনি কি করছেন, আপনি ছেলেকে মারতে মারতে মেরে ফেললেন, আবার কবরে শুয়ে দেওয়ার পরে তার কবরে 20টা বেত মারছেন। বলছে কাল কেয়ামতের দিনে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, আমার সন্তানটা যে অন্যায় করেছে 100 বেত খাবার অন্যায় করেছে আর 80টা বেতে সে মারা গেছে, ওরই জন্য আমি ওমর আজকে তাকে কবরে শুয়ে দিয়ে তার কবরে তার 20টা বেত মেরে আমার ইমানটাকে আমি জান্নাতে যাওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে বলুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে না আমি আর মারব না, থাক আমার ছেলে ঘরে থাক। শুনেন যতগুলো বাপ বসে আছেন সব ধরা খেয়ে যাবেন, ওই ওমর ফারুকের হাদিস বুখারী শরীফের হাদিসকে আপনি যদি বিশ্লেষণ করেন, আপনি যদি মনের মধ্যে নিয়ে আসেন ছেলেকে শাসন কেমন করেছে আর আজকাল ছেলেরা কত রকম 2 নম্বরি করছে চিন্তা করেছেন? আপনি বলে হুজুর আমি তো সেই কালের মানুষ, আমি একটা মোবাইল ছেলের একটা কিনে দিয়েছে, আমি হ্যালো করতে পারি আর ডাকতে পারি, ভালো কথা। আর আপনার ছেলে মাসুম বাচ্চা 6 মাস 9 মাসের ছেলে, ওকে মোবাইল দেবেন খাট 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 সব খুলে ফেলেন। আপনি বলেন তাহলে হুজুর কি করি বলেন তো, হ্যাঁ বিপদ তো আছে, বিপদ আছে বলে হই হই করতে হবে তার কোনো মানে নেই, আপনাকে কবরের চিন্তা করতে হবে। আপনি কবরের চিন্তা করবেন, আল্লাহ বলছে বান্দা তোকে আমি জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার যদি বলে আল্লাহর নবীর দরবার সাহেবের কথা বলতে গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে গিয়ে হযরত ওমরকে আপনি আমি চিনতে পারলাম না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার একদিন শরীর অসুস্থ হয়ে যায়, ওই সময় আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার দরবার সাহেবে এমন সময় তিনি বললেন এই আব্দুল্লাহ বিন ওমর শুনে রেখে দাও, আমার শরীরটা বড় খারাপ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, আমার ভয় হচ্ছে আমার প্রথম মঞ্জিল আমার কবর হলো প্রথম মঞ্জিল, কবরে কোন অবস্থায় থাকবো তা তো জানি নাই, এরই জন্য আজকে আমার কবরকে
লোকে বড় আমি ভয় পাচ্ছি, তারই জন্য আমি ওমর বলছি, অন্য কথা আমি বলছি না, আমি ওমর অন্য কথা বলছি না। আজকে আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ পাকের দরবারে হাত দুটো তুলে আমি কাঁদবো, আল্লাহ তুমি আমাকে জান্নাতি করে দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাতি করো দোয়া চাইব। কিন্তু আমার ভয় হচ্ছে কবরের সওয়াল জবাব যদি উত্তর যদি না দিতে পারি, আমার যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, এদের জন্য আমি খুব চিন্তার মধ্যে পড়ে গেছি। বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আব্দুল্লাহ তুমি একটুখানি একটুখানি চলে যাও, আজকে আমার শরীরটা বড় খারাপ হয়ে গেছে, আম্মাজান মায়েশার কাছে তুমি চলে যাও, আম্মাজান মায়েশার কাছ থেকে একটুখানি গিয়ে আমার রসুলের পাশে পাশে হযরত আবু বকর সিদ্দিকের পাশে আমি আয়েশা আমি আমি ওমর আমার কবরের মাটি যেন হয়ে যায়। সঙ্গে সঙ্গে আম্মাজান মায়েশার কাছে সালামটা দিয়ে দিয়েছেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবী সাহাবাব আর আমার রসুল পাকের হালিয়া আম্মাজান মায়েশাকে সালামটা দেওয়ার পর আম্মাজান মায়েশা সালামের উত্তরটা দিয়ে বললেন, এই ওমর ওমরের ছেলে আব্দুল্লাহ বিন ওমর তোমার সংবাদটা কি আছে তুমি আমাকে বলো। বলে আম্মাজান আমার আব্বাজানের শরীরটা বড় খারাপ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, একটুখানি কবরের মাটিটা আপনার পাশে আমার রসুল পাকের পাশে একটুখানি চেয়েছে, আবু বকর সিদ্দিকের পাশে একটুখানি চেয়েছে। আম্মাজান মায়েশা বললেন, আমার আব্বাজানের পাশে আমার স্বামীর পাশে আমি আয়েশা এখানে ঘুমাবো, কাউকে দেব না। যখনই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে এমন সহজ হয় যখনই কথা বললেন, না হবে না হবে না। আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই এই কথাটা বললেন, আব্দুল্লাহ বিন ওমর শুনে ঘরের দিকে আগিয়ে গিয়ে চলে গেছে। বুখারী শরীফে হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, এমন সময় আপনার কি বলে চলে যাওয়ার পরে 10 থেকে 15 মিনিট পরে ওই সময়তে আম্মাজান মায়েশা বললেন, এই সাহাবারা আজকে ওমরের বেটা আব্দুল্লাহ আছে কি বলো? না না না, আম্মাজান আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, যাও।